कोरोना कर्फ्यू, नाइट कर्फ्यू, डे कर्फ्यू इन विभिन्न वीके आमरा डिपेंडिंग ऑन द सिचुएशन एटा के मॉडरेट करते चेयेछि। एवरी वीक एकटा मीटिंग होय जेटा मध्ये प्रत्येक लोकेशने पॉजिटिविटी रेटटा मॉनिटर करा हय। আর ওইটার ভিত্তিতেই আপনি নিশ্চয়ই দেখেছিলেন যে গত তিন চার সপ্তাহ থেকে আমরা ইউএলবি স্পেসিফিক আরবান লোকাল এরিয়া বডি স্পেসিফিক আমরা অর্ডার্স পাস করেছি, যেখানে রেস্ট্রিকশনস ইন আরবান এরিয়াস ওয়ার মাচ হায়ার দ্যান রেস্ট্রিকশনস ইন আদার এরিয়াস। হাওয়েভার এইবার এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে বিকজ widespread positivity bada hocche immediately ei shoptay to sensitize the people regarding the grim situation amra weekend curfew impose kora hobe kalke 12 ta noon theke monday 6 am obdi full lockdown er moto impose kora hobe jetar moddhe bibhinno restriction hobe bola jete pare ki je restriction gulo age chilo ulb areas te ওইটা থ্রু আউট দ্য স্টেট পালন হবে। আর যেই রিল্যাক্সেশনটা ছিল ফ্রম 6 AM টু 2 PM ওইটা থাকবে না, শুধুমাত্র এসেনশিয়াল সার্ভিসেস আর এসেনশিয়াল কমোডিটিস আর মেডিসিনাল হসপিটাল যাওয়ার জন্য অথবা পেশেন্ট পার্টি যাওয়ার জন্য ওই রেস্ট্রিকশনসগুলো থাকবে না, বাকি সব রেস্ট্রিকশনস ফুল লকডাউনের মতন পালন করা হবে। তারপরে মানডে থেকে আবার আমরা ডে আর নাইট কার্ফিউ পালন করব ফর দি এন্টায়ার উইক। এটার মধ্যে এই ডিফারেন্সটা হয়েছে যে আমরা যে রেস্ট্রিকশনগুলো শুধুমাত্র আরবান লোকাল এরিয়াতে পালন করছিলাম, এবার এটা স্টেট ওয়াইড পালন করা হবে। অল সুপার স্প্রেডিং ইভেন্টস যেমন সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস গ্যাদারিং অ্যাভয়েড করা হবে। আগে এটা শুধুমাত্র ইউএলবি এরিয়াতে ছিল, এখন থ্রু আউট দ্য স্টেট ইম্পোজ হবে। কোনো মিটিং হল ম্যাক্সিমাম 30% ক্যাপাসিটি অবধি ভরা যেতে পারে, ওর থেকে বেশি ভরা যেতে পারে না। কোনো মিটিং যেটা হবে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট ওটা যেন রেকর্ডিং হয়, যেটা দিয়ে এটা প্রুফ করা যায় যে ওরা ভায়োলেশন করে। মুভি হলস, মাল্টিপ্লেক্সেস, মল, জিমনেজিয়ামস, সুইমিং পুলস আগের মতনই সবখানে বন্ধ থাকবে। সিমিলারলি স্ট্যান্ড অলোন শপস, কমার্শিয়াল এস্টাবলিশমেন্টস শুধুমাত্র 5 o'clock থেকে 2 PM তা খোলা থাকবে, এইগুলো উইকেন্ড কার্ফিউতে বন্ধ থাকবে। তাছাড়া আমাদের শপ ওনার্স যখনও খোলা থাকবে ওদের স্ট্রিক্ট সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, মাস্ক পরে রাখতে হবে, ওরা নিজের কাস্টমার্সকেও তখনই এন্টারটেইন করবে যখন ওরা সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক পরে থাকবে। আর ওরা বাজার কমিটির মধ্যে ভলেন্টিয়ার্স ইম্পোজ করবে যারা এই রেস্ট্রিকশনসগুলো ইম্পোজ করতে ওদেরকে সুবিধা দেবে। রেস্টুরেন্টস আর ধাবাসও যেমন আগের অর্ডারে ছিল এখন সব পুরো স্টেটের মধ্যেই 2 PM অবধি খোলা থাকতে পারবে আর আউটসাইড গেস্টের জন্যে, কিন্তু ইনসাইড গেস্টের জন্য ওরা থ্রু আউট ওপেন থাকতে পারবে। উইকেন্ডের মধ্যে এইগুলোও বন্ধ থাকবে উইকেন্ড কার্ফিউতে। এছাড়াও গভর্নমেন্ট অফিসেস যেটা রিল্যাক্স করা হয়েছিল গত 2 সপ্তাহের মধ্যে এটা আবার আমরা রেস্ট্রিক্ট করছি 50% অ্যাটেন্ডেন্স অবধি। আর স্ট্যাগার্ড টাইম ইন্ট্রোডিউস করা হচ্ছে, 10 থেকে 4 কিছু স্টাফ আসবে, 10:30 থেকে 4:30 কিছু স্টাফ আসবে, 11 থেকে 5 কিছু স্টাফ আসবে। তা দিয়ে যে মুভমেন্টটা হচ্ছে ওইটা স্ট্যাগার হয়ে যাবে আর এই যে কনজেশনটা হয় ডিউরিং দ্য অফিস আওয়ার্স এটা কমে যাবে। তাছাড়াও মুভমেন্ট অফ পিপল উইল বি রেস্ট্রিক্টেড উইকেন্ড কার্ফিউর মধ্যে। আদার দেন এসেনশিয়াল নিডের জন্য যদি ওরা বেরোতে চায় তাহলে বেরোবে, নাহলে পুরো রেস্ট্রিক্টেড থাকবে। অন আদার ডেজ পিপল শুড সেলফ ইম্পোজ রেস্ট্রিকশনস, যেটা দিয়ে ওরা যদি রাস্তার মধ্যেও চলাচালি করে ওরা যেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, পাবলিক প্লেসেসের মধ্যে মাস্ক পরে থাকে, দো গজ কি দূরি যেটা বলা হচ্ছে ওইটা যেন স্ট্রিক্টলি মেনটেন করা হয়। ম্যারেজ ফাংশনস যেটা আগে রেস্ট্রিকশন ছিল ওইটাই ইম্পোজ আছে, ম্যাক্সিমাম 50 পিপল, ফিউনারেল 20 পিপল, অ্যান্ড অল রিলিজিয়াস প্লেসেস টু বি ক্লোজড অ্যান্ড দ্য হেড অফ দ্য রিলিজিয়াস ইনস্টিটিউশন অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ টু পারফর্ম রিলিজিয়াস, ওনার অ্যাক্টিভিটিস চলবে কিন্তু লোকের যেন অ্যাগ্রিগেশন না হয়।
এছাড়া আমাদের যে আগের রেস্ট্রিকশনসগুলো ছিল মুভমেন্ট অফ ভেহিকলস ইন ইউএলবি এরিয়াস, ওইটা আরও বেশি রেস্ট্রিক্ট হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু আদার এরিয়াস। অ্যান্ড আমরা খালি জোর দিচ্ছি কি ট্রেনিং ট্রেনিংগুলো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করে যেন আমরা কন্টিনিউ করতে পারি, এইটা আমরা নিশ্চয়ই জোর দিচ্ছি। এছাড়াও যে এক্সামশনসগুলো আছে ওইগুলো আগের এক্সামশনসগুলোই রাখা হয়েছে, এই এক্সামশনসগুলো থ্রু আউট দ্য স্টেট ইম্পোজ হবে। বেসিক্যালি আমাদের ফুড রিলেটেড, ট্রান্সপোর্ট রিলেটেড, পেট্রোল রিলেটেড, মেডিসিন রিলেটেড, টেলিকমিউনিকেশন, ইন্টারনেট রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো যেন আমরা কন্টিনিউ করতে পারি। সো এই মিনিমাম এক্সামশনসের সহ আমরা রেস্ট্রিকশনস খুব ভিগরাসলি সোশ্যাল ডিস্টেন্সিংকে ইম্পোজ করার জন্য বলা হয়েছে, মাস্ক ওয়ারিং খুব ভিগরাসলি ইম্পোজ করা বলা হয়েছে। তো আমি এটাই বলতে চাইবো কি আমরা রিকোয়েস্ট করছি আপনাদের মাধ্যমে লোককে যে ওরা যেন রেস্ট্রিকশনসগুলো খুব রিলিজিয়াসলি পালন করে, যেটা দিয়ে আমরা আশা রাখছি যে এই যে ব্রেকিং অফ দ্য চেন এটা তখনই পসিবল হবে যখন লোক আমাদের কোঅপারেট করবে। ট্রেন সার্ভিস আমরা আটকিয়েছিলাম না কখনো, ট্রেন সার্ভিস স্টিল কন্টিনিউ। সো নাইট সরি উইকেন্ড কারফিউ আমাদের কালকে দুপুরবেলা 12টার থেকে ইম্পোজ হবে, প্র্যাকটিক্যালি সব কিছু লকডাউন টিল মানডে মর্নিং 6 AM। আর এই যে নাইট আর ডে কারফিউর অর্ডার গুলো আছে এইগুলো ফ্রম 2 PM অফ 12 তারিখ দ্যাট ইজ মানডে টিল 6 PM প্রত্যেক দিন টিল ফ্রাইডে ইম্পোজ হবে। আর নাইট কারফিউটা ফ্রম 6 PM 12 তারিখ দ্যাট ইজ মানডে ইভিনিং টিল 6 AM অফ 17th of July ইম্পোজ হবে। সো ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট ইজ অ্যালাউড ফ্রম দ্য লাস্ট উইক অনওয়ার্ডস, বাট ওনলি ভেহিকলস উইল বি ফর এসেনশিয়াল সার্ভিসেস অ্যান্ড মেডিসিন সার্ভিসেস। Pardon me? Not for common purpose. People should be avoiding movement without essential requirements like medicines, hospitals, and petroleum, food, transport, jeta relaxation of the mind mention kora ache. Train service er jeta dam thakche shekhane to jeta dishti movement common person ra movement korche seta right. Train er bhitor social distancing is quite impossible. Ei bishoyta ke apnara ekhane kono restriction korchen na. অফিস যেতে হচ্ছে অথবা ওনার হসপিটাল যেতে হচ্ছে, এছাড়া দে উইল নট বি এবল টু। অফিস কি খোলা থাকে? অফিস খোলা থাকছে বাট উইথ 50% স্ট্রেন্থ। দোকান খোলা থাকছে ফ্রম মানডে যেটা আমাদের নর্মাল টাইমিং ছিল ফ্রম 6 AM টু 2 PM, কিন্তু উইকেন্ডে বন্ধ থাকছে, উইকেন্ডে বন্ধ থাকছে। মেডিসিন শপ খোলা থাকবে, স্পেশাল কমোডিটিস খোলা থাকবে, কিন্তু বাকি শপ যেমন আমরা স্ট্যান্ড অ্যালোন শপস খুলে দিয়েছিলাম বিটুইন 2 PM মেডিসিন শপস। আরেকটা বিষয় আজকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করলো, স্বাভাবিকভাবেই কালকে বাজারে ভীষণ ভিড় আমরা দেখতে পাবো, এই পরিস্থিতিটাকে কিভাবে মোকাবিলা করবো? আপনাদের এই মেসেজটা নিতে যেতে হবে যে মানডে থেকে আবার নর্মাল স্লট পাওয়া যাচ্ছে ওনলি ফর দ্য উইকেন্ড 12 noon অবধি। সো ইট ইজ নট লকডাউন ফর এভার, ইট ইজ ফর সেন্সিটাইজেশন দ্যাট উই আর ইন আ গ্রিম সিচুয়েশন,
যতটা আমরা পারি ততটা আমরা রেস্ট্রিক্ট করব। মানডে টিউজডে ওয়েডনেসডে তো দোকান খুলছেই আবার, সো দে শুড স্ট্যাগার আউট, দে শুড নট ফিল দ্যাট দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, দেয়ার ইজ ইনাফ, আমরা ইনাফ টাইম দিয়ে করছি এটা। তো খালি ফর দ্য উইকেন্ড দেয়ার ইজ এন ইম্পোজিশন, অ্যান্ড আফটার দ্যাট আগেন রেস্ট্রিকশন সব স্টেটে, মানে আগে খালি ইউএসি এরিয়াতে ছিল, এখন আমরা পুরো স্টেটের ওয়াইড রেস্ট্রিকশন আনছি। কিন্তু স্লটটা থাকবে যেখানে এসেনশিয়াল কমোডিটিস কিনতে বাজার হাট করতে সকালবেলার সময়টা ওপেন থাকবে ফ্রম মানডে। জরুর লেগে বেসিক্যালি আপনি নিতে পারেন শুধু, আর দুধ যদি এসেনশিয়াল কমোডিটিস এক্সেম্পটেড আছে তো শুধু কালকে 12টার সময় থেকে সোমবার সকাল 6টার সময়, আপনি শুধু স্যাটারডে আফটারনুন থেকে সানডে শুধু একটা বন্ধ থাকে। তো আপনি রিকোয়েস্ট করবো কি আপনি যে জরুরতের সামান আসে ওটা কিনলে, স্যাটারডে ফ্রাইডে কালকে সকালে আসে ওটা কিনলে শুধু সানডে আপনি বাজার করতে পারবেন না, মানডে থেকে অ্যাগেন আপনি করতে পারবেন। আর পুলিশ উইল বি এনশোরিং সোশ্যাল ডিস্ট্যান্সিং অর এনশোরিং দ্যাট ওনলি এসেনশিয়াল পিপল যে দিনকে হাসপাতাল এমার্জেন্সি থাকবে যে যাইতে পারে, কিন্তু সানডে তো অফিসেস বন্ধ ওখানে, কালকে সেকেন্ড স্যাটারডে মেইন গভর্নমেন্ট অফিসেস বন্ধ থাকবো। তো শুধু এমার্জেন্সি সার্ভিসেস এসেনশিয়াল ওয়ার্কার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট অনেকগুলো যে অর্ডারে লেখা আছে ওনাকে আমি এক্সাম করে দিয়েছি অলরেডি, যে না আগে ওনাকে আমি স্ট্রিক্ট অ্যাকশন নেব, ইদার ফাইন ইম্পোজ করবো ইয়া ওনাকে। প্রথম যে লকডাউন ছিল বা করোনা কার্ফিউ ছিল দুটো পর্যন্ত ছিল, প্রথম প্রথম সময় পুলিশের ভীষণ তৎপরতা ছিল স্যার, কিন্তু ইদানিং লাস্ট ওয়ান উইক যে দেখি দুটার পরও অনেক ভীষণ গাড়ি চলাচল মানুষের চলাচল হয়েছে, সেই দিক দিয়ে পুলিশের প্রশাসনের পক্ষে কোনো রকম তৎপরতা দেখা দেয়নি। কালকে দেখবো তবে আমি স্ট্রিক্ট করবো, কিন্তু যেখানে যেরকম আপনি হেলথ ডিপার্টমেন্ট যেখানে ভ্যারিয়েন্টস আমাদের থেকে ডিপার্টমেন্ট হয়েছে or Delhi theke team aise to it has become a sensitive issue and Tripura police will ensure that kal theke jo order aajke order 12 hote se kal ke 12 hote se impose in all over states strictly strict 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 yeah